ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল বিশাল ভূখণ্ডের একটি দেশ। বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র ছিল ইরান দেশটিতে। ইরান যেমন ধর্মীয় রক্ষণশীল একটি দেশ, তেমনি অনেক বিতর্কিত আর অবাক করা বিষয় আছে এখানে, যেগুলো জানার পর ইরান সম্পর্কে আপনার এতদিনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যেমন ইরানে স্ত্রী হিসাবে অবিবাহিত নারীর চেয়ে ডিভোর্সি নারীর চাহিদা বেশি। ইরানে কোনো পুরুষ যদি বিয়ে না করে সারা জীবন পরিবারের সাথে থাকে তবে তাকে হিজড়া বলে মনে করা হয়, পুরুষ হিসাবে তাকে সমাজে গ্রহণ করা হয় না। ইরানে কোনো পিতা তার পালক মেয়েকে বিয়ে করতে পারে, এজন্য আদালতের অনুমতি এবং পালক মেয়ের বয়স 13 বছর হতে হবে। ইরানে নির্দিষ্ট সময়ের জন্য মোহর বা অর্থের বিনিময়ে মুতা বিয়ে নামে এক ধরনের সাময়িক বা অস্থায়ী বিবাহ প্রচলিত আছে। ইরানে 9 বছর হলেই মেয়েরা আর 15 বছর হলে ছেলেরা বিয়ে করতে পারে। একবার বিয়ে হলে কোনো মেয়ের স্কুলে যাওয়া নিষিদ্ধ। যদি কোনো ইরানি দম্পতি বিয়ের লাইসেন্স নিতে চায় তবে তাদের বাধ্যতামূলক 1 ঘন্টা ব্যাপী গর্ভনিরোধ সম্পর্কে লেকচার শুনে তারপর সার্টিফিকেট নিতে হয়। বন্ধুরা, তাহলে চলুন দেশটির এমন কিছু অদ্ভুত বিষয় জেনে নেই। ইরান একটি শিয়া প্রধান মুসলিম দেশ। ইরান দেশটির সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। আফগানিস্তান, পাকিস্তান, ইরাক ও তুরস্কের মতো দেশগুলো এর চারপাশে সীমান্ত ঘিরে রয়েছে। 16,48,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই দেশটির জনসংখ্যা প্রায় 8,25,00,000। ইরানের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে তেহরান। তেহরান ইরানের 32তম জাতীয় রাজধানী। বর্তমানে তেহরান রাজধানী হলেও এর আগে দেশটির রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে। ইরানে হার হামেশাই ভূমিকম্পের ঘটনা ঘটে, কারণ এখানকার পর্বতগুলি একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকার উপর অবস্থিত। 1800 শতকে ভূমিকম্পের কারণে ইরানের তাবরিজ শহর 2 বার মাটিতে মিশে যায়। 2003 সালের আরেকটি বড় ভূমিকম্পে দক্ষিণ ইরানের প্রাচীন নগরী বামের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়। ইরানে মুতা বিয়ে নামে এক ধরনের সাময়িক বা অস্থায়ী বিবাহ প্রচলিত আছে। অনেকের কাছে এটি হালাল সেক্স ম্যারেজ নামেও পরিচিত। একটি নির্দিষ্ট সময়ের জন্য মোহর বা অর্থের বিনিময়ে কোনো স্ত্রী লোকের সাথে এই বিয়ে হয়ে থাকে, যা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হওয়ার সাথে সাথে আপনা আপনি এই বিবাহ ভঙ্গ হয়ে যায়, এর জন্য তালাকের দরকার হয় না। তরুণ, বুড়ো, ডিভোর্সে নেওয়া পুরুষ কিংবা মুসলিম টুরিস্ট অনেকের কাছেই এই বিয়ে জনপ্রিয়। 2013 সালে ইরান সরকার সে দেশে মুতা বিবাহের অনুমতি দিয়েছে। এর বাইরে দেশটিতে বিয়ে ছাড়া সেক্স করলে 100 বেত্রাঘাত থেকে শুরু করে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইরানে 9 বছরের বেশি বয়সের মেয়েরা হিজাব ছাড়া বাইরে যেতে পারবে না। পর্দার এই আইনটি ইরান দেশ ঘুরতে আসা পর্যটকদের জন্য প্রযোজ্য। ইরানে কোনো মেয়ের বাবা চাইলে মেয়েকে 9 বছর বয়সে বিয়ে দিতে পারবে, তবে সরকারিভাবে মেয়েদের বিয়ের বয়স 13। ইরানে সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ। 2012 সালে ইরানের পুলিশ প্রধান গুগলকে আমেরিকার গোয়েন্দাগিরির যন্ত্র ঘোষণা দিয়ে নিজেদের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয়। ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যারা আমেরিকা এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদ করে থাকে। দেশটি বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে আসছে, এজন্য আমেরিকা এবং তার মিত্র সৌদি আরব, দুবাই এরা মিলে ইরানকে অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। ইরানের সামরিক শক্তি বিশ্বের মধ্যে অনন্য। ইরানের রেভলিউশনারি গার্ড তার যে কোনো শত্রু দেশের জন্য আতঙ্ক। 5.5 লাখ সক্রিয় সেনা সদস্যের পাশাপাশি দেশটির আছে 3.5 লাখ রিজার্ভ সেনা। এছাড়া আছে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ, যার সদস্য সংখ্যা 10 লাখের বেশি। এতে পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও রয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ও দেশে নির্মিত লাঞ্চারের মাধ্যমে বিশ্বে যে 60টি দেশ রকেট উৎক্ষেপণে সক্ষম, ইরান তার মধ্যে একটি। ইরানকে বলা হয় এনার্জি সুপার পাওয়ার। বিশ্বের 4র্থ বৃহত্তম তেল উৎপাদক ও 2র্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হল ইরান। দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে। সারা বিশ্বের মোট তেল সম্পদের শতকরা 10 ভাগ রয়েছে দেশটির হাতে। পারস্য উপসাগরের বিশাল এলাকা জুড়ে রয়েছে ইরানের সীমান্ত এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন সারা বিশ্বের জ্বালানি তেল ও গ্যাসের বিরাট অংশ পার হয়। এই প্রণালীর বড় অংশের নিয়ন্ত্রণ ইরানের হাতে, এজন্য আমদানি রপ্তানির সাথে জড়িত দেশগুলো ইরানের উপর নির্ভরশীল।
ইরানের পার্লামেন্ট দত্তককন্যাকে বিয়ে করার বৈধতা দিয়ে একটি বিল পাস করে। আদালতের অনুমতি নিয়ে ইরানের কোনো পিতা তার পালক মেয়েকে 13 বছর বয়স হলেই বিয়ে করতে পারবে। ইরানের শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য পার্লামেন্টে এই আইন পাস করা হয়। তবে এই আইনের বিরুদ্ধে দেশটির মানবাধিকার কর্মীরা, তাদের মতে এই আইন ইরানের ঐতিহ্য বিরোধী। এতে করে বাল্যবিয়ের প্রবণতা আরো বাড়বে এবং আদালতের অনুমতি সাপেক্ষে দত্তককন্যাকে বিয়ে করার সুযোগও বৃদ্ধি পাবে। ইরানের মুদ্রার নাম ইরানি রিয়েল। এক মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান 42,105 টাকা। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি। পাহাড় ছাড়াও এখানে রয়েছে সাগর আর বিশাল মরুভূমি। রয়েছে বিশ্বের বৃহত্তম হ্রদ ক্যাম্পিয়ান। ইরানে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত এই 4টি ঋতু রয়েছে। তবে দেশটি প্রধানত গ্রীষ্মপ্রধান একটি দেশ। ইরানের আবহাওয়া একই সাথে 2 রূপ দেখা যায়। এখানকার রাজধানী তেহরানে যখন প্রচণ্ড শীত কিংবা তুষারাবৃত, তখন দক্ষিণ পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় বসন্তের হাওয়া। পারস্য সাম্রাজ্যের সময় ইরান জ্ঞান বিজ্ঞানে ও সাহিত্য চর্চায় শ্রেষ্ঠ ছিল। চিকিৎসাবিদ্যা, গণিত ও দর্শনশাস্ত্রের ইতিহাসে অনেক অবদান আছে দেশটির। ওমর খৈয়াম, মহাকবি হাফিজ, জালালউদ্দিন মোহাম্মদ রুমি, কবি ফেরদুসি, ইবনে সিনা, এরকম যত অসংখ্য গুণী ও কালজয়ী ব্যক্তিবর্গ এই দেশটিতেই জন্মেছিলেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।